আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দীর্ঘ অনেকদিন ধরে দেখতে আসছি আমি ফেসবুকে ঢুকলে ফেসবুকে একই কমেন্ট আসে, ভাই আমরা কীভাবে বাংলাদেশি বাস অ্যাড করবো, বাংলাদেশি স্ক্রিন অ্যাড করবো। তো সেই নিয়ে এসেছে আজকের ভিডিও। তো দেখেন, আপনি স্ক্রিন অ্যাড করার জন্য সর্বপ্রথমে কিন্তু আপনাদের যেতে হবে, এই যে দেখতে আসছেন একটা গ্যারেজ নামের অপশন আছে, তো এই গ্যারেজে ক্লিক করতে হবে। তো গ্যারেজে ক্লিক করার পরে যে কিন্তু অনেকগুলো অপশন দেখতেছেন, তো এখান থেকে আপনারা দেখেন এই যে এই কী বলে হাতুড়ি সেলাইয়ের মতো একটা চিহ্ন আছে, তার পাশে দেখেন একটা রং তুলির মতো চিহ্ন। তো আপনারা যে কাজটা করবেন এই রং তুলির চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর দেখেন যে তিনটা যে অপশন আছে, ডাউনলোড ট্যাবলেট, ব্রাউজ লাইব্রেরি, রেসেট। তো আপনারা এখান থেকে ব্রাউজ লাইব্রেরিটা সিলেক্ট করে নেবেন। তো ব্রাউজ লাইব্রেরি ক্লিক করার পরে যে ডিভাইস গ্যালারি, তারপর ফাইল ম্যানেজার আছে। তো বেটার হবে আপনারা ফাইল ম্যানেজারে ঢোকার পর, ফাইল ম্যানেজার দেওয়া, যদি ফাইল ম্যানেজার ইউজ করলে সবচেয়ে আপনাদের জন্য বেটার ফল হবে। তো আমি ফাইল ম্যানেজার দেওয়ার পরে এদিকে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, যেহেতু আপনি স্ক্রিনে ডাউনলোড করে নিয়েছেন, তো এই জন্য আপনারা এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড ক্লিক করার পরে এদিকে দেখেন অনেকগুলো অপশন আছে, তো এইখান থেকে আপনারা যেটা ডাউনলোড করবেন সেটাই আসবে। এদিকে আমি শাহজাদপুর ট্রাভেলস এই স্ক্রিনটা আমি সেট করব। তো শাহজাদপুর ট্রাভেলস এই স্ক্রিনটা আমি আমি লাগাতেছি, তাহলে এই জায়গায় একটা ক্লিক করতে হবে। তো দেখেন আমি এই জায়গায় একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় একটু স্লো করলাম আমার ফোনটা, এই জায়গায় আবার চলে আসলো। দেখেন এই জায়গায় আমার ফুল বাসে কিন্তু একদম সেট আপ হয়ে গেছে। তো এটা ইন টোটালি আমি নেওয়ার জন্য তো কী করতে হবে, আমার এই জায়গা থেকে একটা অ্যাপ্লাই করতে হবে, তাদেরকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ রিয়েল টাকা না, এই জায়গায় গেমে যে আরপি থাকে সেটাই। তো তার জন্য আমাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। দেখেন নিচে সবার নিচে বাসেটে এদিকে ক্যান্সেল অ্যাপ্লাই আছে। তো আমি এদিকে অ্যাপ্লাই করার পর আপনার যদি ফোনে আরপি থেকে থাকে তাহলে আরপি দিয়ে করবেন, আর যদি আরপি না থাকে তাহলে অ্যাডভান্স দিয়ে দেবেন। তো আমি জরুরিভাবে করার জন্য আমি আরপি দিয়ে এটা করে নিলাম, ইউস মানিতে ক্লিক করব। তো ইউস মানিতে ক্লিক করে আমি এটা জরুরিভাবে আর কি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন ইন টোটালি কিন্তু আমার এটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমি এটা নিয়ে গেম ঢুকতে পারবো, সব কিছু করতে পারবো, যে কোনো জায়গায় আমি এটা নিয়ে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না একদম। আমাকে এটা দিয়ে দিচ্ছি রিয়েলভাবে। তো এই হচ্ছে আর কি ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। না